দেখুন একটি গোপন খবর। সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় যে কারণে এলো লাদেনের নাম। সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার জড়িয়ে গেল ওসামা বিন লাদেনের নাম। দুর্নীতি, স্বজন পোষণ ও আরও নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের বেশ কয়েকজন রাজপুত্রকে। রাজপরিবারে অনুমোদিত ঠিকাদারি সংস্থা চেয়ারম্যান বকর বিন আল দিনকেও এবার গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ, লাদেন জীবিত থাকার সময় তাকে অর্থ সাহায্য করেছিল বকর এবং সেই অর্থ সে সরিয়েছিল রাজপরিবারের তহবিল থেকে। মক্কা ও মদিনায় নানা নির্মাণ কাজেও অর্থ সরানোর অভিযোগ রয়েছে বকরের বিরুদ্ধে। সব মিলিয়ে বকরের আর্থিক দুর্নীতির পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। উল্লেখ্য, 1950 সাল থেকে রাজপরিবারের হয়ে সমস্ত নির্মাণ কার্যের ঠিকাদারি কাজ করেছিল লাদেনের সৎ ভাইয়ের সংস্থা। রাজপরিবারের সঙ্গে বকরের অত্যন্ত সখ্য ছিল, কিন্তু রাজপুত্র সালমান ক্ষমতায় আসার পরে দুর্নীতি রোধে ব্যাপক ধরপাকড় শুরু করেন। অন্য কয়েকজন রাজপুত্রের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মচারীকেও বরখাস্ত বা গ্রেপ্তার কিংবা দুটোই করা হয়। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।